নমস্কার বন্ধুরা, ফিরে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে, তোমাদের প্রিয় চ্যানেল কার্তিক হর্টিকালচারে। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি, তোমরা নিশ্চয়ই থাম্বনেলের টাইটেল দেখে বুঝতে পারছো যে আজকে আমরা ঠিক কোন বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। তো বন্ধুরা, আমার অনেক বন্ধু আছো যারা এই বর্ষাকালের শুরু থেকে যে শীতকাল সামনে আসছে, নানা রকম গাছের তোমরা এই বর্ষাকালে কাটিং করো এবং সেই কাটিং থেকে কিন্তু নতুন নতুন চারা তৈরি করার জন্য চেষ্টা করে থাকো। কিন্তু অনেক সময় এই সামান্য জিনিসটা কিন্তু অনেকে পূরণ হয় না আশাটা, কারণ এই যে কাটিং থেকে যে চারা তৈরি করার জন্য রুটিন হরমোন পাওয়া অনেক জায়গায় যায় না, বা যেসব বন্ধু আমার গ্রামে থাকে তারাও কিন্তু এই রুটিন হরমোন অনেক সময় পায় না। তো সেই কারণে সেই ইচ্ছাগুলো কিন্তু সেই সব বন্ধুর মনেতে রয়েই যায়, তারা কাটিং থেকে কী করে চারা করবে বা চারা করার যে পদ্ধতি জেনেও তারা কিন্তু চারাটা করতে পারে না। তো আমি আজকে সেই সব কথা মাথায় রেখে আমার সেই প্রত্যেকটা বন্ধুর জন্য আমি এই ভিডিওটা উপস্থাপন করেছি যে আজকে আমি 5টা রুটিন হরমোন, খুব শক্তিশালী রুটিন হরমোন 5টা ঘরোয়াভাবে তৈরি করে কীভাবে আমরা চারা তৈরি করব সেটা আজকে এই ভিডিওতে আমরা বলবো। তো বন্ধুরা, এটা জানতে হলে তোমাদের ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথমে আমাদের জানতে হবে রুটিন হরমোন কী আর রুটিন হরমোন কয় প্রকার। বন্ধুরা, এই রুটিন হরমোন কী? এই রুটিন হরমোন হলো এক ধরনের গাছেরই একটা জিনিস যেটা শেকড় তৈরি করতে আমাদের গাছ থেকে খুব পরিমাণে সাহায্য করে। তো এইটার ব্যাপারটা হচ্ছে যে আমাদের গাছের মধ্যে একটা স্বাভাবিক প্রবণতা আছে, মানে প্রাকৃতিক প্রবণতা একটা আছে। একটা গাছের ডাল যদি আমরা গাছ থেকে কাটি, সেই গাছের ডাল যদি সুন্দর আলো পায়, সুন্দর জল পায় বা একটা আবহাওয়া ভালো পায়, তাহলে কিন্তু অটোমেটিক্যালি সেই গাছের ডালটা, কাটা ডালটা কিন্তু শেকড় ছেড়ে দেয়। এই প্রবণতাটাকে আরও ইনক্রিজ করতে, মানে বাড়িয়ে দিতে এই রুটিন হরমোন কিন্তু প্রচুর পরিমাণে কাজ করে। মানে রুটিন হরমোন যদি আমরা সেই গাছের ডালে লাগিয়ে দিই তাহলে কিন্তু দ্রুত পরিমাণে সেই গাছ থেকে শেকড় এগিয়ে আসে। তো বন্ধুরা, এই রুটিন হরমোন তো জানলাম কি, এবার আসি রুটিন হরমোন কয় প্রকার। তো বন্ধুরা, এই রুটিন হরমোন কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক উপায়ে তৈরি রুটিন হরমোন, একটা হচ্ছে রাসায়নিক প্রকারে তৈরি রুটিন হরমোন। তো আজকে আমরা রাসায়নিক রুটিন হরমোনের বিষয়ে আমরা যাচ্ছি না, সেটা অন্য একদিন বলবো। তো আজকে যে প্রাকৃতিক উপায়ে বা আমাদের যে বাড়িতে তৈরি হোমমেড যে শক্তিশালী রুটিন হরমোনগুলো তার সম্বন্ধে আমরা জানবো। তো বন্ধুরা, আজকে আমি এক নম্বরে যে রুটিন হরমোনটা রেখেছি সেটা আমি শত লাস্টে বলবো। আজকে আমরা 5 থেকে কাউন্ট করে করে একে আসবো। তো বন্ধুরা, চলো শুরু করা যাক আমার প্রথম যে রুটিন হরমোনটা কি। তো বন্ধুরা, আমার প্রথম রুটিন হরমোন হচ্ছে দারুচিনির গুঁড়ো, দারচিনি, যেটা আমরা তরকারিতে খাই, চায়ে অনেক সময় খাই। সেই দারচিনির গুঁড়ো 1 কাপ জলে 1 চামচ ভালো করে গুলে নেবে। তো বন্ধুরা, এই যে দেখছো তোমার কাটিংটাই, কাটিংটার যে 3টে গাঁট আছে, এই 3টে গাঁটের মধ্যে তোমাদের যে 1টা গাঁট পুরোটা তোমাদের ওই যে দারুচিনির যে জলটা তার মধ্যে 5-7 মিনিট তোমাদের ডুবিয়ে রাখতে হবে। ডুবিয়ে রাখার পর তোমরা এইটাকে গিয়ে কোনো জায়গায় যদি পটিং করো বালির মধ্যে, তোমরা নিশ্চয়ই জানো যে কী করে চারা তোমার কাটিং বসাতে হবে। টবের মধ্যে বালি নেবে, বালিটাকে নেওয়ার আগে ভালো করে ধুয়ে নেবে, টবের নিচে যেমন ড্রেনেজ ব্যবস্থা করে সেরকম করবে, করে যে বালিটা ধোবে, বালিটা ভালো করে ধুয়ে শুকিয়ে নেবে, নিয়ে টবের মধ্যে দিয়ে দেবে এবং ওর সাথে একটুখানি ভার্মি কম্পোস্ট পারলে মিশিয়ে নেবে। মিশিয়ে নিয়ে ঠিক এইরকম অ্যাঙ্গেল করে, দেখতে পাচ্ছ, এইরকম অ্যাঙ্গেল করে ঠিক তোমার যতটা রুটিন হরমোন তোমরা ডুবিয়েছো 1টা গাঁট পর্যন্ত তোমরা বালির মধ্যে ঢুকিয়ে দেবে, দিয়ে এবং কুঁতে দেবে। কিন্তু বন্ধুরা, একদম চেপে ঠেলে ঢোকাবে না, তাহলে রুটিন হরমোনটা বালির ওপরেই লেগে যাবে। তোমরা একটা পেন দিয়ে কি কাঠি দিয়ে একটুখানি ফুটো করে নেবে, বালিটা নিয়ে ঢুকিয়ে দিয়ে হালকা করে বালিটা চেপে দেবে। তো এই তো গেল আমাদের প্রথম রুটিন হরমোনটা, মানে 5 নম্বর রুটিন হরমোন। এরপর আসি আমাদের 4 নম্বর কী আছে। তো বন্ধুরা, 4 নম্বর আমাদের বাড়ির মধ্যে সবার বাড়িতেই প্রায় আছে, সেটা হচ্ছে মধু। তো এই মধু আমাদের কিন্তু অনেক কাজে ব্যবহার হয়, বাচ্চাদের সর্দি কাশি তো অনেক সময় কাজে লাগে, আর এই মধুটা কিন্তু আমাদের গাছের একটা মারাত্মক রুটিন হরমোন, খুব শক্তিশালী রুটিন হরমোন। এই মধুটাকে যদি আমরা 1 কাপ জলে 1 চামচ কি 1.5 চামচ দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে যদি এই ডালটাকে, সেই কাটিংটাকে যদি আমরা এই মধুর জলের মধ্যে 5-7 মিনিট ডুবিয়ে রেখে আমরা যদি পটিং করি, তাহলে কিন্তু অতি সহজেই কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এই গাছ থেকে কিন্তু শেকড় বেরিয়ে আসবে। তো বন্ধুরা, এরপর আসি আমার 3 নম্বর স্টেপে। 3 নম্বর স্টেপে আমার কী আছে? তো বন্ধুরা, 3 নম্বর স্টেপ হচ্ছে অ্যালোভেরা জেল।
যে মেয়েরা যে মুখে মাখে অ্যালোভেরা জেল, সেই জেল কিংবা এরকম অ্যালোভেরা গাছ তোমরা যদি তোমাদের যদি বাগানে থাকে, আমার বাগানে আছে, তো এই অ্যালোভেরা জেলে এরমভাবে তোমরা কাটিংটাকে কিছুক্ষণের জন্য ঢুকিয়ে রাখবে। এরমভাবে ঢুকিয়ে রেখে অ্যালোভেরা জেলটাই কাটিংয়ের মধ্যে মাখিয়ে নেবে। ভালো করে মাখিয়ে নেওয়ার পর 5-7 মিনিট এরকম ধরো রেখে দিলে তোমরা নিয়ে একটু নাড়িয়ে ভালো করে বেশ মাখিয়ে নেবে। নিয়ে যদি তোমরা পটিং করে দাও তাহলে কিন্তু এই অ্যালোভেরা জেল মাখানো তোমার জায়গাটা দিয়ে কিন্তু অতি সহজেই শেকড় বেরিয়ে আসবে। তো বন্ধুরা, এই অ্যালোভেরা জেলটা হচ্ছে এক ধরনের ফাঙ্গিসাইড বা ব্যাকটোনাশকও বলতে পারো। সেই জন্যে এ তো মোটামুটি প্রথম থাকতেই খুব উপকারে লাগে মানুষের। এবং এই জেলটা তোমরা গুটি কলম করার ক্ষেত্রে, যেখানে গুটি কলম করবে সেখানে যদি একটু এরম জেলটাকে এরম টিপে বার করে নাও, নিয়ে যদি এরমভাবে একটুখানি লাগিয়ে দাও তাহলে কিন্তু সেখানে গুটি কলমে কোনো রকম পয়জেন, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এসব কিছু লাগবে না। আর তোমরা যদি এরম কাটিংও লাগিয়ে তোমরা পটিং করো তাহলে কিন্তু কাটিং থেকে অতি সহজেই চারা বেরিয়ে আসবে। তো বন্ধুরা, আমাদের 2 নম্বর পয়েন্ট হচ্ছে ডিসপ্রিন। আমরা যে ডিসপ্রিন বা অ্যাসপ্রিন, যেটা আমরা গার্গেল করার জন্য গলার মধ্যে ব্যবহার করি, গরম জলে দিয়ে একটু গার্গেল করি, সেই গার্গেল করার যে ওষুধটা ডিসপ্রিন কি অ্যাসপ্রিন, এইটা যেমন মানুষের ক্ষেত্রেও কাজে লাগে এবং বাগানের ক্ষেত্রেও কিন্তু এর প্রচুর ভূমিকা আছে। তো এই বাগানের একটা শক্তিশালী রুটিন হরমোন হিসেবে এই ডিসপ্রিনটাকে আমরা ব্যবহার করতে পারি। তো 1 গ্লাস ঠান্ডা জলেতে 1 গ্লাস নেবে ঠান্ডা জল, নিয়ে একটা ডিসপ্রিন ট্যাবলেট ওতে দেবে, দিয়ে যদি কাটিংটাকে তোমরা এরকম ডুবিয়ে রেখে দাও 5-7 মিনিট, ডুবিয়ে রেখে যদি সেটাকে পটিং করো তাহলে কিন্তু এই গাছের যে অংশটা ডুবিয়ে রাখবে সেই অংশটা দিয়ে কিন্তু অতি সহজেই বন্ধুরা চারা বেরিয়ে আসবে। তো এই যে ডিসপ্রিন, এই ডিসপ্রিন তোমরা কোথায় পাবে? তো বন্ধুরা, এই ডিসপ্রিন তোমরা কোনো অ্যালোপ্যাথি ওষুধের দোকানে 1 টাকা কি 8 আনা দাম নেবে, সেই ডিসপ্রিন ট্যাবলেটটা তোমরা নিয়ে এসে এইভাবে ব্যবহার করো। তো বন্ধুরা, আমি যে ডিসপ্রিন ওষুধে এত ভালো বললাম, তাহলে আমি 4 নম্বর, 5 নম্বর, 3 নম্বর, 2 নম্বর এরম বলছি কেন? ডায়েট তো আমি 1 নম্বর কি 2 নম্বরটাই বলতে পারতাম। কিন্তু বন্ধুরা না, যেসব বন্ধুদের কাছে যেটা হাতের সামনে পাবে সেটাই তোমরা ব্যবহার করবে। যে আমি 2 নম্বরটা ভালো বলে 2 নম্বরটা তোমরা আনতে পারবে বা সেটা তোমাদের হাতের সামনে পাবে সেটা তো কোনো মানে নেই। কোনো কোনো বন্ধুর কাছে 1 নম্বর, 2 নম্বর নেই, 3 নম্বরটা আছে, কারোর কাছে 4 নম্বরটা আছে, বাকিগুলো নেই। তো সেই হিসাবে আমি এতগুলো জিনিস তোমাদের বলছি যে এইগুলোর মধ্যে যে কোনো একটা তোমরা ব্যবহার করতে পারো। তো বন্ধুরা, এরপর আসি আমার 1 নম্বর রুটিন হরমোন, খুব শক্তিশালী রুটিন হরমোন, এটা তোমরা প্রয়োগ করে দেখতে পারো, খুব ভালো কাজ দেবে। তো বন্ধুরা, এই 1 নম্বর যে রুটিন হরমোনটা সেটা হলো তোমরা যে 1 কাপ দারুচিনি গুঁড়োর যে জল রেখেছিলে সেটা একটা মগের মধ্যে ঢালবে, 1 কাপ যে মধু মিশ্রিত জল রেখেছিলে সেটাও মগের মধ্যে ঢাললে, এবং এই যে অ্যালোভেরা জেলটা 1/2 চামচ কি 1 চামচ মতন টিপে বার করে নেবে। আর দেখো বন্ধুরা, এরম ঝাললেই কিন্তু দেখো রসটা বেরিয়ে পড়ে যাচ্ছে। তো এরমভাবে তোমরা 1 চামচ মতন বার করে নেবে, নিয়ে ওই জলের সঙ্গে ভালো করে তোমরা মিশিয়ে দেবে। এরা তো সিঙ্গেল ভাবেও একটা রুটিন হরমোনের কাজ করে, নিজেদের মধ্যে এই প্রবণতাটা আছে, কিন্তু 3টাকে যখন আমরা একসঙ্গে মিশিয়ে দেবো এর প্রবণতাটা আরও বেড়ে যাবে। এই জন্যে আমরা এই 3টাকে মিশিয়ে যদি একটা রুটিন হরমোন করে এই ডালটাকে ভিজিয়ে রেখে যদি পটিং করি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সেই কাটিং থেকে অতি সহজেই কিন্তু চারা বেরিয়ে আসবে। তো বন্ধুরা, এইভাবে তোমরা রুটিন হরমোন বাজার থেকে পয়সা খরচা করে না কিনে এনে তোমরা বাড়ির মধ্যে এইসব জিনিস দিয়ে তোমরা রুটিন হরমোন করে এই বর্ষাকালে নতুন নতুন গাছ থেকে কাটিং করে নতুন নতুন চারা তৈরি করতে পারো। তো বন্ধুরা, আজকে এই ছিল আমার ভিডিওর বিষয়বস্তু। তোমরা নতুন নতুন চারা তৈরি করো, নতুন নতুন গাছ নিয়ে তোমরা বাগানে বসাও। তো আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তোমাদের, ভিডিওটাকে প্লিজ একটা লাইক করো, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও, আর আমার ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। আর প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে আমাদের কিন্তু অনেক 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 আশীর্বাদ করো। ফিরে আসছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। নমস্কার।